নিরাপদ বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করলো রাজশাহী জেলা প্রশাসক। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সব ধরনের গুটি জাতের আম নামানোর তারিখ নির্ধারণ করা হয় 4 মে থেকে, আর কাটিমন ও বাড়ি আম 11 সারা বছর সংগ্রহ করা যাবে। পর্যালোচনা করে কৃষকের সুবিধার্থে যেটি হয় সে ব্যাপারে আমি আন্তরিকভাবে পদক্ষেপ গ্রহণ করব। চলতি মৌসুমে 500 কোটি টাকার আম বেচাকেনার আশা স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এবছর যেহেতু আমাদের প্রায় 50,000 মেট্রিক টন বিদ্যুৎ হবে বলে আমরা আশা করছি, সেই হিসাবে বাজার যদি স্বাভাবিক থাকে তাহলে এটি 1,500 কোটি টাকা জানাতে পারে, প্লাস মাইনাস কিছু আর কি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এদিকে অনলাইনে আম কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ পুলিশ কর্মকর্তার। গতবার আমরা অনেক অভিযোগ পেয়েছি যে অনলাইনে অর্ডার দিয়েছে, টাকা পাঠিয়েছে বিকাশে বা মোবাইলের মাধ্যমে, কিন্তু আম আর পৌঁছেনি। এই ধরনের কেউ যেন প্রতারণা কেউ যেন না করে। চলতি বছরে জেলার 19,578 হেক্টর জমিতে 2,58,440 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।